কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। পাকিস্তানে পাল্টা হামলায় 14 ভারতীয় সেনা নিহত হয়। বাংলাদেশের চীনা উপস্থিতিকে হুমকি হিসেবে দেখছে ভারত, কিন্তু কেন? ট্রাম্পের জামাতাকে $200 কোটি দিচ্ছেন সৌদি যুবরাজ, কিন্তু কেন? মিয়ানমারের উত্তরাঞ্চলে সৈন্য সমাবেশ, গণকে জেরে ভারতের ত্রিপুরায় মুসলিমদের উপর হামলা। বিস্ফোরক তথ্য প্রকাশ, শাহরুখ পুত্রকে ফাঁসাতে অর্থ লেনদেন। পশ্চিমাদের ওপর তুরস্কের দুঃসাহসিক পদক্ষেপ, এরদোগানের হুঙ্কার। রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর, যা জানালেন অমিত শাহ। সীমান্তে চীনের শক্তি বৃদ্ধি নিয়ে আতঙ্কে ভারত। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে দিন। পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের 8 সেনা নিহত হয়েছে। এ সময় আটক হয়েছে আরও এক সেনা সদস্য। বুধবার মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের তাত্তাপানিতে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সময় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে সেনা সূত্রে বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন অনলাইন এ তথ্য জানিয়েছে। ডন জানিয়েছে, রাতে ভারতীয় সেনাবাহিনীর সীমান্ত পেরিয়ে গুলি ছুড়লে 2 পাকিস্তানি সেনা নিহত হয়। এ সময় পাক বাহিনী পাল্টা হামলা চালালে 8 ভারতীয় সেনা নিহত হয়। পরে সেখান থেকে চাম্বু বাবুলাল চৌহান নামে এক সেনাকে আটক করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে আটক ওই সেনা ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা, তার বয়স 22 বছর। আটকের পর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া নিহত সেনাদের লাশ নিয়ন্ত্রণ রেখার ভেতরেই পড়ে রয়েছে। পাকিস্তানি বাহিনীর হামলার ভয়ে ভারতীয় বাহিনী ওই সেনাদের লাশ নিতে সেখানে যাচ্ছে না। প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত আজাদ কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে ভারতীয় সেনাবাহিনী। একে সার্জিক্যাল স্ট্রাইক বলে দাবি করেছে ভারত। দেশটির সেনা সূত্র জানিয়েছে মোট 7টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। অভিযানে অন্তত 35 জঙ্গির মৃত্যু হয়েছে। এ সময় ভারতীয় বাহিনীর গোলার আঘাতে 2 পাকিস্তানি সেনাও নিহত হয়েছে। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ভারত বিনা উস্কানিতে গোলা বর্ষণ করেছে। ISPR এর এক বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী LOC তে ভারতের উস্কানিমূলক হামলার উপযুক্ত জবাব দিয়েছে। প্রিয় ভালোবাসা দর্শক, ভারত পাক যুদ্ধ লাগলে আপনি কোন দেশের পক্ষ নেবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বাংলাদেশের চীনা উপস্থিতিকে হুমকি হিসেবে দেখছে ভারত, কিন্তু কেন? ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত শনিবার বলেছেন বাংলাদেশ ও মিয়ানমারের চীনের প্রভাব ভারতের জাতীয় স্বার্থের জন্য ভালো কিছু নয়। রাওয়াত আরো বলেন, ভারতের ওই 2 প্রতিবেশী দেশ চীনের কাছ থেকে বৃহত্তর সামরিক সহায়তা পাচ্ছে। এছাড়া বেইজিং দক্ষিণ এশিয়ায় নিজেদের কৌশলগত অবস্থান জোরদার করতে শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপে বিনিয়োগ করছে। গৌহাটিতে অনুষ্ঠিত এক ইভেন্টে রাওয়াত বলেন, এই অঞ্চলে ভূকৌশলগত প্রতিযোগিতা এবং নিজ স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তা তৈরিতে চীন একটি অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। দক্ষিণ এশিয়ায় কোনো কৌশলগত অস্থিতিশীলতা সৃষ্টি হলে সব ক্ষেত্রেই বিপদ সৃষ্টি হবে, যা ভারতের আঞ্চলিক অখণ্ডতা এবং কৌশলগত গুরুত্বকে হুমকি ফেলবে। চীনের প্রভাবের মোকাবেলায় ভারতকে তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরো বেশি সম্পৃক্ত থাকতে হবে। তিনি অভিযোগ করেন, যখনই জম্মু ও কাশ্মীরে শান্তি বজায় থাকে, পশ্চিমা প্রতিপক্ষ দেশগুলো সাম্প্রদায়িক হাঙ্গামা ঘটিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রক্সি যুদ্ধ তৈরি করে। এই মাসে কাশ্মীরে অভিবাসী শ্রমিক সহ 12 জনের মতো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাওয়াত বলেন, আফগানিস্তানের পরিস্থিতি জম্মু ও কাশ্মীরে প্রভাব ফেলতে পারে, এর জন্য প্রস্তুত থাকতে হবে। ট্রাম্পের জামাতাকে $200 কোটি দিচ্ছেন সৌদি যুবরাজ, কিন্তু কেন? সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের ব্যক্তিগত একটা অনুষ্ঠানে $200 কোটি অনুদান দিচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সংবাদ মাধ্যম ব্রাজেনে বরাত দিয়ে প্রেস স্টুডিওর প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা জারেড কুশনারের প্রতিষ্ঠানে সৌদি আরবের যে তহবিল থেকে এই অর্থ দেওয়া হচ্ছে এর চেয়ারম্যান মোহাম্মদ বিন সালমান। এদিকে সৌদি আরব থেকে তহবিল নেয়ার পর সম্ভাব্য তীব্র প্রতিক্রিয়া কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন জারেড কুশনার। এর মধ্যে জারেড কুশনারের প্রতিষ্ঠানে $500 কোটি বিনিয়োগ এসেছে, তবে মোট কত কোটি ডলার সেখানে নিয়োগ করা হবে তা পরিষ্কার নয়। হোয়াইট হাউসের মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হওয়ার আগে কুশনার রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন। গত জুলাই মাসে খবর বের হয়েছিল যে কুশনার একটি আর্থিক প্রতিষ্ঠান করছেন যার সদর দপ্তর হবে মিয়ামিতে। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে রাশিয়ার সঙ্গে জারেড কুশনারের গোপন যোগাযোগ ছিল দাবি করা হয়েছে। পরে বিষয়টি নিয়ে তদন্ত করে FBI। এদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ বলেছেন, 2060 সালের মধ্যে সৌদি আরবের কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে আনা হবে।
শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি গ্রিন ইনিশিয়েটিভ ফোরামের আয়োজিত এক সম্মেলনে ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি। মিয়ানমারের উত্তরাঞ্চলে সৈন্য সমাবেশ, গণহত্যার সংখ্যা জাতিসংঘের। মিয়ানমারের উত্তরাঞ্চলে হাজার হাজার সেনা সমাবেশের রিপোর্টে দেশটি আরও বড় ধরনের মানবাধিকার বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে সেখানে বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে। শুক্রবার মিয়ানমার বিষয়ক বিশেষ রিপোর্টিয়ার টম অ্যান্ডুস বলেন, আমাদের সকলের প্রস্তুত থাকা উচিত, মিয়ানমারের এই অংশের লোকরা আরও বেশি গণহত্যার মুখোমুখি। আমি নিদারুণভাবে আশা করছি আমরা এই আশঙ্কা ভুল প্রমাণিত হোক। স্থানীয় পর্যবেক্ষক গ্রুপের হিসেবে দেশটিতে জান্তা বিরোধীদের ওপর চালানো রক্তক্ষয়ী অভিযানে হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ পর্যন্ত আট হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। জাতিসংঘের বার্ষিক মানবাধিকার রিপোর্টে উপস্থাপনকালে অ্যান্ডুস বলেন, তিনি তথ্য পেয়েছেন যে মিয়ানমারের দেশটির দুর্গম উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে হাজার হাজার সৈন্য এবং ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে। এই তথ্যগুলো ইঙ্গিত দেয় যে সামরিক জান্তা মানবতার বিরুদ্ধে সম্ভাব্য অপরাধ এবং যুদ্ধ অপরাধের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, সামরিক জান্তার এই ধরনের কৌশল গত আগে 2016 থেকে 2017 সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার কথা স্মরণ করিয়ে দেয়। এই অভিযানে 7,40,000 রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। জাতিসংঘ বলেছে, ওই অভিযানে বিপুল মানুষ গণহত্যার শিকার হয়েছেন। রাখাইন রাজ্যে গণহত্যার আগে যেভাবে সামরিক সমাবেশ করা হয়েছে, এবার দেশটির উত্তরাঞ্চলে একইভাবে সামরিক সমাবেশ ঘটানো হচ্ছে। এবার বাংলাদেশের জেরে ভারতের ত্রিপুরা মুসলিমদের উপর রাজ্য ত্রিপুরা মুসলিম সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। গত 20 অক্টোবর রাজ্য জুড়ে চলা ওই হামলায় অন্তত 6টি মসজিদ এবং 1 ডজনেরও বেশি বাড়িঘর দোকানপাট ভাঙচুর করা হয়েছে। জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম মাকতুব মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্য ভিত্তিক দৈনিক দ্য সিয়াসাত ডেইলি। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ব্যানারধারী কিছু সদস্য এই হামলার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন পত্রিকাটি। বিস্ফোরক তথ্য ফাঁস, আরব পুত্রকে ফাঁসাতে অর্থ লেনদেন। মাদক কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এই কেসে এবার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো। মামলার এক সাক্ষী 18 কোটি রুপি ঘুষ লেনদেনের অভিযোগ তুলেছেন। এমনকি নারকোটিক ব্যুরোর এক কর্মকর্তা 8 কোটি রুপি নিয়েছেন এমন কথাও বলেছেন ওই সাক্ষী। রবিবার এসব জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এক প্রাইভেট ইনভেস্টিগেটর কেপি গোসাবি, সেম ডিসুজা এবং নারকোটিক ব্যুরোর অফিসার সামির ওয়াংখেরের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ দিয়েছেন গোসাবির বডিগার্ড ও মামলার সাক্ষী সব প্রভাকর শীল। বলা হয়েছে গোসাবি ও ডিসুজার মধ্যে 18 কোটি রুপির ডিল হয়েছে, এটা শুনেছেন প্রভাকর। এর মধ্যে 8 কোটি রুপি নাকি ওয়াংখেরে নেবেন। এমনকি গোসাবির কাছ থেকে টাকাগুলো নিয়ে ডিসুজাকে পৌঁছে দিয়েছেন শীল। পশ্চিমাদের উপর তুরস্কের দুঃসাহসিক পদক্ষেপ, এরদোগানের হুঙ্কার। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান দেশটিতে নিযুক্ত আমেরিকা সহ 10টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার নির্দেশ দিয়েছেন। ওই রাষ্ট্রদূতরা জেলবন্দী ওসমান কাবালা নামে সুশীল সমাজের একজন নেতার মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছিলেন। এসব রাষ্ট্রদূতদের 7 জনই ন্যাটো জোটে তুরস্কের মিত্র দেশের। যদি এই বহিষ্কার দেশ কার্যকর হয়, তবে পশ্চিমা দেশগুলো এবং 19 বছর ধরে ক্ষমতায় থাকা এরদোগানের মধ্যে বড় ধরনের একটি ফাটল দেখা দিতে পারে। শনিবার এরদোগান বলেন, আমি ওই 10 জন রাষ্ট্রদূতকে যত দ্রুত সম্ভব অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি, তবে তিনি এ বিষয়ে সময় নির্দিষ্ট করে দেননি। একজন জনহিতৈষী হিসেবে পরিচিত ওসামা কাবালা 2017 সাল থেকে কারাগারে আছেন। 2017 সালে দেশব্যাপী বিক্ষোভে অর্থ সরবরাহ এবং 2016 সালে ব্যর্থ অভ্যুত্থানে তার জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে, তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে মুক্তির জন্য গত সপ্তাহে যৌথভাবে একটি বিবৃতি দেয় আমেরিকা, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে ও সুইডেন। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় ও 10 জন বিদেশি রাষ্ট্রদূতকে তলব করে তাদের এই বিবৃতি নিয়ে অসন্তোষ জানায়। ইউরোপের প্রধান মানবাধিকার নজরদারি সংস্থা কাউন্সিল অফ ইউরোপ তুরস্ককে এক চূড়ান্ত সতর্ক বার্তায় বিচারের মুখোমুখি না করা পর্যন্ত ওসমান কাবালাকে মুক্তি দেবার দাবি জানায়। শনিবার এরদোগান এস কে সিহের শহরে জনতার উদ্দেশ্যে এক ভাষণের সময় বলেন, রাষ্ট্রদূতরা তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে নির্দেশ জারির সাহস দেখাতে পারেন না। তিনি বলেন, আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি এবং বলেছি কি করতে হবে।
ওই 10 জন রাষ্ট্রদূতকে অবিলম্বে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আপনি অবিলম্বে ব্যবস্থা নিন, তবে বাস্তবে কি হবে তা এখনো স্পষ্ট নয়। তুরস্কের সংবাদ মাধ্যম জানাচ্ছে, এরদোগান বলেছেন রাষ্ট্রদূতের তুরস্কের বাস্তবতা বুঝতে হবে, নয়তো তুরস্ক ছেড়ে যেতে হবে। রাষ্ট্রদূতদের দিক থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্স বার্তা সংস্থাকে বলেছে, তার রাষ্ট্রদূত এমন কিছু করেনি যে কারণে তাকে বহিষ্কার করতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, তিনি 10 জন বিদেশি রাষ্ট্রদূতের কূটনৈতিক মর্যাদা ও অধিকার প্রত্যাহার করে নিচ্ছেন। রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর, যা জানালেন অমিত শাহ। জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে বলে ঘোষণা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার কাশ্মীর সফরে গিয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি। তবে এখনই নয়, নির্বাচনের পর ফিরতে পারে এই মর্যাদা। খবর এনডিটিভি। 3 দিনের সফরে শনিবার সকালে জম্মু ও কাশ্মীর পৌঁছান অমিত শাহ। 2019 সালের আগস্টে ভারতের সংবিধানে 370 অনুচ্ছেদ প্রত্যাহারের পর এই প্রথম জম্মু কাশ্মীর সফরে অমিত শাহ। শ্রীনগর বিমানবন্দরে তাকে স্বাগত জানান উপরাজ্যপাল মনোজ সিনহা। শ্রীনগর পৌঁছে অমিত শাহ দেখা করতে যান জম্মু কাশ্মীরে নিহত পুলিশ কর্মকর্তা পারভেজ আহমেদ পরিবারের সঙ্গে। কয়েকদিন আগে জঙ্গিদের হাতে নিহত হন ওই পুলিশ কর্মকর্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পারভেজের স্ত্রীর সঙ্গে দেখা করে তাকে চাকরির প্রস্তাব দেন। এ সময় অমিত বলেন, এই পুলিশকর্মীর আত্মবলিদান মনে রাখবে গোটা দেশ। অক্টোবরের শুরু থেকে কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলায় নিহত হয়েছেন 11 জন সাধারণ নাগরিক। এ সময় হামলা চালানো হয়েছে পরিযায়ী শ্রমিক ও কাশ্মীরি পণ্ডিতদের উপরও। এমন আবহে জম্মু কাশ্মীরের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।